রাখবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাপ ছিল না, তিনি জানতেন না, বুঝতেনও না, তবু তিনি সেই পাপগুলো কখনো তার দ্বারা হয় নাই। যে সময় ইয়ামে জাহিলিয়ার যুগে মানুষ এগুলো করে বেড়াতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কাজগুলা নবুয়তের পূর্বেও করেন নাই সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা জানেন যে মক্কার মুশরিকরা, কুরাইশেরা, তারা মুশরিক থাকলেও তারা কিন্তু কাবা তাওয়াফ করেছে, হজ করছে নিয়মিত, প্রতিনিয়ত প্রতি বছর তাদের সেখানে হজ হয়েছে, উমরা হয়েছে, সবই ঠিক ছিল। কিন্তু তারা দিনে ইব্রাহিমিতে বিদাত সংযোজন করেছিল। এই দিনে ইব্রাহিমেতে দিনে হানিফে বিদাত সংযোজন করার কারণে তারা প্রকৃত ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে। এই জন্যে প্রত্যেকটি ধর্মে বিদাতের কারণে সেই ধর্ম বাতিল হয়ে যায়, প্রকৃত ধর্মের রূপ নষ্ট হয়ে যায়। অথচ আমরা বিদাতকে ভালো আমল মনে করে চালিয়ে যাচ্ছি। এদেশের একজন মন্ত্রী তিনিও বলছেন যে মিলাদ, কিয়াম, চল্লিশা এগুলো আমাদের বাপদাদা করে গেছে, এখন এইটা করলে নাকি অসুবিধা। বিভিন্ন আলেম ওলামা বলে বেড়ায় এই সমস্ত আলেম ওলামার নামই তো লিস্ট হওয়া দরকার, নাউজুবিল্লাহ। তাহলে ধর্মের চিন্তা চেতনা তার ব্রেনে এতটুকু, সে বলতেছে যে আমাদের বাপদাদারা কি এতদিন ভুল করছে নাকি, আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করতেছি। অথচ পবিত্র কোরআনে ওরা আবার দাবি করে ওরা জ্ঞানী, ওরা কোরআন পড়েছে। অথচ পবিত্র কোরআনে শত শত আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপদাদার অনুসরণ করতে নিষেধ করেছেন এবং বাপদাদার দোহাই দিতে নিষেধ করেছেন। সেগুলো আয়াত তারা চোখে দেখে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেও বিদাতকে তিনি চরমভাবে ঘৃণা করতেন, নবুয়তের পূর্বেও বিদাতকে তিনি চরমভাবে ঘৃণা করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি লাস্ট ডে অফ কিয়ামত, কিয়ামতের দিন, যেদিন শেষ দিন, আখেরি দিন, ইয়ামুল জামাই, জমায়েতের দিন, ইয়ামুত তাগাবন, ফাইনাল খেলার দিন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আমার উম্মতের যারা কবিরা গুনাহ করেছে কিন্তু তওবা করতে পারে নাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আমার উম্মত কবিরা গুনাহ করেছে কিন্তু তওবা করতে পারে নাই, কিন্তু তার মধ্যে ঈমান আছে, সুতরাং আমি তার জন্য সাফায়াত করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন না যে আমার উম্মত যদি বিদাত করে থাকে আমি তার জন্য সুপারিশ করব, এ কথা বললেন না শুধু নয়, সহি মুসলিমের কিতাব তাহারাত পাক পবিত্রতা অধ্যায়ের 575 নম্বর হাদিসটা পড়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করবেন, আর সে হাউজে কাউসারের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়েও ঠান্ডা। সুবহানাল্লাহ, এই পানি জীবনে যে একদিন পান করবে তার কোনোদিন তৃষ্ণা লাগবে না, আর এই পানি যে একদিন পান করতে পারবে না তার কোনোদিন তৃষ্ণা যাবে না। সেদিন আমি এই পানি বন্টন করার জন্য আনাল কাসিম, আমি হচ্ছি বন্টনকারী, আমি বন্টন করার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে যাব, আর হাউজে কাউসারের পানি নিয়ে পারাপারি লাগবে না, কারণ তোমরা যা লোক আছো আকাশে যতগুলা তারকা আছে তার চেয়েতে বেশি সংখ্যক গ্লাসের পাত্রের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ, এই পানি পান করার জন্য। তথাপিও এক শ্রেণীর লোককে সেদিন ফেরেশতারা ব্যারিকেড দিবে। আল্লাহর নবী বলবেন কি ব্যাপার, এদেরকে বাধা দিচ্ছ কেন, এরা তো আমারই লোক, আমার উম্মত।
তখন ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মৃত্যুর পূর্বে এরা অভিনব কাজ কারবার করছিল বিদাত সৃষ্টি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি আজকে এখান থেকে দূর হয়ে যা দূর হয়ে যা খবরদার এখানে আর আসিস না তোদের জন্য এই হাউজে কাউসারের পানি আর তোদের জন্য হবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী মুসলিম মিশকাতের 140 নম্বর হাদিস মান হাদাসা ফি আমরিন হাযা মা লাইসা মিনহু ফাওয়া রদ্দুন আমি যা করি নাই তাকরিরি কওলি ফাইলি তাকরিরি আমি মুখে বলি নাই কওলি অতাকরিরি আমি সম্মতি দেই নাই ও ফেলি আমি করি নাই এমন কাজ আমি যা মুখে বলি নাই আমি যা আমার হাত দ্বারা আচরণ দ্বারা করি নাই আর আমি যা সম্মতি অনুমোদন দেই নাই এই ধরনের কাজ যারা করবে শরীয়তের ভিতরে তাদের এই কাজগুলা প্রত্যক্ষত 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 বাতিল 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 কিয়ামতের দিন ওদের জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই তাহলে বোঝা গেল একজন জেনাকারীর জন্য একজন সুদখোরের জন্য একজন ঘুষখোরের জন্য একজন খুনির জন্য আল্লাহর নবী সেদিন সাফায়াত করবেন কিন্তু একজন বিদাতির জন্য সাফায়াত তো করবেন না করবেন না হাউজে কাউসারের পানিও তাকে পান করাবে না নবী হননি তখনও তিনি তথাপিও তিনি বিদাতের বিরুদ্ধে সোচ্চার কারণ ওই সময়ে হজকে কেন্দ্র করে দিনে ইব্রাহিমিতে কুরাইশরা মুশরিকরা কয়েকটা বিদাত চালু করেছিল কয়েকটা বিদাত চালু করেছিল মোট পাঁচটা বিদাত চালু করেছিল এক নম্বর বিদাত ছিল যে তারা কুরাইশরা নিয়ম করে নিয়েছিল তারা মুজদালিফায় অবস্থান করবে না এবং তারা মুজদালিফায় অবস্থান করবে আরাফাতে যাবে না মানে কুরাইশরা ভিআইপি একটা সিস্টেম বানিয়ে নিল আমরা আরাফাতে যাব না কারণ আমরা হচ্ছে হুমস বীর শক্তিশালী জাতি আমরা হলো ভিআইপি তারা হজের সময় একটা নিয়ম বানিয়ে নিল যে আমরা আরাফাতে যাব না আমরা মুজদালিফায় অবস্থান করব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুম ছিলেন অর্থাৎ কুরাইশদের মধ্যে অন্তর্গত ছিলেন তবু তিনি মুজদালিফায় অবস্থান না করে লোকদের সাথে আরাফাতে যেতেন লোকেরা আরাফাতে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন তাদের সাথে আরাফাতে যেতেন কিন্তু কুরাইশরা নিজেদেরকে হুমস বীর ভিআইপি লোক মনে করত বিধায় তারা আরাফাতে যেতেন না কারণ আমরা হচ্ছে বীর শক্তিশালী আমরা ভিআইপি লোক আমরা আরাফাতে যাব না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে যেতেন তো একবার জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুসলমান হন নাই অর্থাৎ তো নবুয়তি আসে নাই রাসূলের বুখারী মুসলিম হাদিস নাম্বার 1220 উল্লেখ রয়েছে একবার জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আল্লাহি মিনাল হুমস ফামা শাআনহু হাহুনা আল্লাহর কসম এ কে এ তো হুমসের সন্তান অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তো হুমসের সন্তান তার কি হয়েছে যে সে এইখানে অবস্থান করতেছে অর্থাৎ আরাফাতে অবস্থান করতেছে তো আরাফাতে থাকার কথা না থাকার কথা মুজদালিফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখনও নবী হন নাই কিন্তু তাদের এই বিদাতের বিরুদ্ধে তিনি শুধু প্রতিবাদী করেন নাই নিজেও তার আমল করেছেন যে না এই বিদাত করা যাবে না তখনও তিনি নবী হন নাই কুরাইশরা মোট চারটা বিদাত হজকে কেন্দ্র করে চালু করলো তার মধ্যে এক নাম্বার বিদাত কি যে তারা আরাফাতে যাবে না মুজদালিফায় অবস্থান করবে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 199 নম্বর আয়াতে বলেন ثُمَّ أَفِيدُوا مِنْ حَيْثُ أَفَضَ النَّاسُ
তারপর তোমরা ফিরে আসবে যেখান থেকে লোকেরা ফিরে আসে অর্থাৎ লোকেরা যদ্দূর পর্যন্ত যায় তোমরা তদ্দূর অর্থাৎ আরাফাত পর্যন্ত যাবে এরপর তাদের সাথে আবার ফিরে আসবে দুই নাম্বার বিদাত তারা চালু করলো ইহরাম অবস্থায় তারা ঘি পনির ইত্যাদি তৈরি করবে না নিজেদের শরীয়ত বানায় নিল কি করলো ইহরাম অবস্থায় ঘি পনির ইত্যাদি তৈরি করবে না ইতিপূর্বে বনি ইসরাইল নামে খ্যাত ইহুদি তারা কি করেছিল নিজেদের জন্য গোশতের ভিতরে যে চর্বি থাকে এই চর্বি নিজেদের জন্য হারাম করে নিয়েছিল ইহুদিরা কিন্তু এখনো চর্বি খাওয়া হারামই মনে করে কথা বুঝছেন তো এই চর্বি তারা হারাম করে নিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হারামই করে দিয়েছেন এই কুরাইশরা কি করলো নিজেদের জন্য ইহরাম অবস্থায় অর্থাৎ হজ যখন ইহরাম বাদে ইহরাম অবস্থায় তারা বলল যে না ইহরাম অবস্থা আমাদের ঘি পনির ইত্যাদি এগুলো তৈরি করা যাবে না এখন এই কথাটা বর্তমান যুগের সাথে একটু মিলায় দেখি বনি ইসরাইলেরা কি করলো নিজেদের জন্য চর্বি হারাম করে নিল মক্কার কাফেররা কি করলো হজের সময় ঘি পনির তারা বানাবে না এটা নিষিদ্ধ ঘোষণা করে দিল আমরা বর্তমানে কি করলাম ডাক্তার সাজেস্ট করলো যে আপনার রক্তে কোলেস্টেরল বেশি তাই আপনার গরুর চর্বি খাওয়া যাবে না আপনার হাই প্রেসার গরুর মাংস খাওয়া নিষেধ গরু গোশত খাওয়া নিষেধ আছে না নাই তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন গরুর গোশত হাই প্রেসার করে কেন করে রক্তের উচ্চ মাত্রার শর্করা কেন বাড়িয়ে দেয় রক্তচাপ কেন বাড়িয়ে দেয় যখনই এই গোশতের সাথে শর্করা যুক্ত হয় অর্থাৎ গোশতের সাথে ভাত রুটি যোগ হয় তখন এটা হাই প্রেসার করে কিন্তু খালি পেটে সবজির সাথে কখনো গরুর গোশত খান চর্বি খান এটা আপনার কখনো হাই প্রেসার হবে না আমার যতটুকু গবেষণায় বলছি আমি যতটুকু পড়াশোনা করছি এতটুকু বলছি কারণ সমস্যাটা হচ্ছে সয়াবিন তেলে সমস্যাটা হচ্ছে সাদা ভাতে আপনি নিয়ে গেছেন চর্বির ভিতরে চর্বি আল্লাহর একটা রহমত চর্বি খেলে মানুষের শরীর আরো ভালো হয় চর্বিতে চর্বি গলে চর্বিতে কখনো ভুঁড়ি হয় না এটা মিথ্যা কথা ডিম পুরোটাই চর্বি সারা দিন ডিম খান 1 ইঞ্চি ওজন আপনার বাড়বে না ভাত খাওয়া বাদ দেন কিন্তু আমরা বাঙালি ভেত বাঙালি ভাত খাওয়াই লাগবে উপায় নাই সবজি খান ডিম খান আর আপনি চর্বি খান কিছু হবে না আপনার শরীর আরো ভালো হবে কারণ আমাদের এই পুরো শরীরটাই চর্বি আর চর্বি সবকিছুই চর্বি বেশিরভাগ চর্বি আপনার ব্রেনটা চর্বি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলতেছে আমি নিজে একজন মানুষকে সাজেস্ট করতাম যে ভাই চর্বি তো খাবেন না খাবেন না আপনি চর্বি গলানোর জন্য ট্যাবলেট খান হাই পাওয়ার 500 mg ট্যাবলেট দিয়ে দিয়েছি ও যখন পায়খানায় গিয়ে দেখতেছে যে ওর গুজ্জদার দিয়ে চর্বি বাড়াচ্ছে খুব খুশি হয়ে গেছে ভাই আমি নিজেও করছি ডাক্তার বলতেছে না আমি নিজেও করছি যখন এই চর্বি গলে নিচে দিয়ে চলে যায় তখন মনে মনে বলতেছে বাহ আমার শরীর থেকে কিছু চর্বি চলে গেল আহারে আজকে আমি তার জন্য অনুতপ্ত হয়ে তওবা করতেছি যাদের এই ক্ষতিটা করতেছি করেছি তাদের কাছে মাপ চাচ্ছি যে ভাই আপনি এটা বিরাট ক্ষতি করছেন আপনার ব্রেনটা পুরোটা চর্বি এই ব্রেন থেকেও কতগুলো চর্বি আপনার পাছাতে বেরে চলে গেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চর্বি কোনো ক্ষতিকারক জিনিস নয় তবে সেই চর্বি ক্ষতিকারক যেই চর্বিটা আপনার ব্রয়লার মুরগি যেটাকে আপনার এমন ফিট খাওয়ানো হয় সেই খাওয়ায় ওরে বিষাক্ত মুরগি বানায় নিছেন ওই গরু যেই গরুকে ফিট খাওয়ায় বড় তাজা মোটা করা হয়েছে ব্যায়াম করার কোনো ব্যবস্থা নাই ওই চর্বিটা আপনার জন্য ক্ষতিকর কারণ ওই যেই গরুটা আপনি খাচ্ছেন গরুর গোশত ও নিজেই হাই প্রেসারে আক্রান্ত কথা বলছেন নাই যেই মুরগিটা 1 মাসে 5 কেজি ওজন হয়ে গেছে ও নিজেই হাই প্রেসারে আক্রান্ত তাইলে ঢাকার একটা বাচ্চা ধরেন কোনো শিল্পপতির বাচ্চা
নিয়ে আসবেন আর আমার ছেলেটা বাচ্চাটাকে নিয়ে আসবেন ও সারা দিন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় আর ওইটাকে নিয়ে এসে দুইজনে ফাইট লাগাই দিবেন কতক্ষণ টেকে কে টিকবে ভাই কথা বলেন কারণ ও তো সর্বক্ষণ এই এক্সারসাইজের ভিতরই আছে ওর ভিতরে যা আছে সম্পূর্ণ ভালো জিনিস আছে খারাপ জিনিস চলে গেছে তো যেই গরু ব্যায়াম করে না ফার্মের গরু যেই মুরগি ব্যায়াম করে না ফার্মের মুরগি আবার বলেন না ব্রয়লার মুরগি খারাপ না সমস্যা নাই ব্রয়লার মুরগি খাইতে পারবেন কিন্তু সেইটা যদি দেশি মুরগির মতো পালন করেন ভালো খাদ্য খাওয়ান ওই ব্রয়লার মুরগি দেশি মুরগি চাইতে বেশি মজা লাগে যাই হোক বলবেন যে ওয়াজ করতে যে খুতবা দিতে যে আপনি কি শুরু করছেন যেটাই বলছি চর্বি খারাপ জিনিস নয় কিন্তু এটাকে আমরা খারাপ বানিয়ে নিয়েছি তো ইহরাম অবস্থায় পনির এবং ঘি তারা কি করত না তৈরি করত না ওরা তৈরি করত না শুধু কি তাই লোম নির্মিত তাবুর ভিতরে শিবির ভিতরে তারা প্রবেশ করত না যেটা বেড়াল লোম বা পশুর লোম দিয়ে তৈরি করা শিবির লোম বোঝেন তো আমাদের দেশে যেমন স্পিনিং মিলে সুতা দিয়ে তৈরি হয় তখন তো সুতার ওরকম কারবার খুব কম ছিল এই জন্য লোম দিয়ে মানুষ কি করত ওই তাবু বানাইতো মোটা মোটা জিনিসগুলো বানাইতো ওই তাবুর ভিতরে তারা কি করত না প্রবেশ করত না তবে বলতো যদি কারো ছায়ার প্রয়োজন হয় তবে চামড়ার শিবিরে প্রবেশ করা যাবে চামড়ার তাবুতে প্রবেশ করা যাবে তার মানে আমরা ভিআইপি আমরা কেন কম্বলের শিবিরে প্রবেশ করব আমরা চামড়ার শিবিরে প্রবেশ করব নইলে কষ্ট করব আউযুবিল্লাহ তিন নম্বর বিদাত তারা তৈরি করলো হারামের বাইরে থেকে আগতে যারা হজ এবং উমরা করতে এসেছে হারামের বাইরে থেকে ধরেন আমি বাংলাদেশ থেকে গেছি কেউ ফিলিপাইন থেকে গেছে কেউ পাকিস্তান থেকে গেছে তো এদের কাছ থেকে খাদ্য দ্রব্য বা অনুরূপ কিছু তারা গ্রহণ করত না খেত না নিতও না অর্থাৎ বাইরে থেকে কোনো খাদ্য দ্রব্য গেলে আমি যদি বলতাম ভাই আমি তো পাকিস্তান থেকে এসেছি আমি এই খাদ্যটা ভালো আপনি আমি আলু বোখরা নিয়ে আসছি একটু খান হ্যাঁ ওরা বলতো যে না আমরা বাইরের খাদ্য গ্রহণ করি না তারা কি করতো না এটা গ্রহণ করতো না চার নম্বরে বিদাত তারা তৈরি করলো হোমস হতে সংগৃহীত কাপড় ব্যতীত তাদের একটা জায়গার নাম ছিল হোমস সেই জায়গায় কিছু কাপড় ছিল সেই কাপড় ব্যতীত তারা হজ করত না বলতো বাইরের কাপড় পরে হজ করা যাবে না কেন যাবে না কারণ আপনি যেই কাপড় পরে হজ করতে আসছেন ওই কাপড় তো হারাম টাকার হইতে পারে যুক্তি কি যুক্তি হারাম টাকার কাপড় হতে পারে অথবা আপনি হারাম টাকার নন কিন্তু যে ইন্ডাস্ট্রিজ তৈরি করছে সে নিশ্চয়ই সুদের টাকা দিয়ে তৈরি করছে অতএব আল্লাহর ঘর তওয়াব করতে যে এই ধরনের পোশাক আশাক পরে আসা যাবে না এক ভাই মাথা নাড়ছে পরা যাবে না তাহলে ভাই আজকে যদি আমি এখান থেকে খুতবার মঞ্চ থেকে ঘোষণা দিয়ে দেই আগামী জুমায় আপনারা কেউ সুদের টাকার তৈরি পোশাক পরে আসবেন না আমি নিজেও মনে হয় কাপড় ছাড়া আসা লাগবে ঠিক না কারণ এই যে টুপিটা দেবযুগি করতে করতেছি না এই যে টুপি এই টুপিটাও স্পিনিং এর সুদের টাকার আমি সুদের টাকা দিয়ে কিনি নাই ঠিক আছে কিন্তু সুদের টাকা দিয়ে তৈরি হয়েছে ঠিক কি না একটা কথা মনে পড়ে গেল হয়তো এর আগেও বলেছি একজন আমাকে বাসের জন্য আহ্বান করলো এই কালিয়াকোট কয়েকজন হুজুর বলছে যে ইমাম সাহেব মসজিদের বেতন নেওয়া হারাম ইমাম সাহেব ইটের মসজিদে সালাত আদায় করা হারাম ইমাম সাহেব সমাজের উত্থিত টাকা নেওয়া হারাম মোবাইল ব্যবহার করা হারাম এর বিরুদ্ধে আমার বহাস করা লাগবে তো আমি প্রস্তুত হয়ে গেলাম দেখি কি বহাস করব এরা তো দেখি বিশাল ফতোয়া দিয়ে ছেড়ে দিয়েছে পরে আমি তাদের কাছে গেলাম যাওয়ার পরে দেখলাম তিনজন লোক আসছে আমি একা তো আমার সেদিনকে ভাগ্যক্রমে কালো কুসকুসে একটা পাঞ্জাবি পরা ছিল ডিজাইন করা কালো পাঞ্জাবি আর ওদের সম্পূর্ণ সাদা ড্রেস সুবহানাল্লাহ মনে হচ্ছে যে আসমান থেকে পালাই আসছে এত সুন্দর লাগতেছে আর কি সাদা ধবধবা ড্রেস আমি একটা মেশকাতের কিতাব সাথে করে নিয়ে গেছি তারাও একটা মেশকাতের কিতাব সাথে করে আনছে ওই মেশকাতের কিতাবের 171 নম্বর হাদিস ওনাদের মূল পয়েন্ট ওইখানে তারা 171 নম্বর হাদিসটা শুনিয়ে বলতেছে
যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, তাদের 70 দল জাহান্নামী, এক দল জান্নাতি। খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল, তাদের 71 দলে বিভক্ত হয়েছিল, 72 দলে খ্রিস্টানরা কি হয়েছিল 72 দলে বিভক্ত হয়েছিল, তাদের 71 দল জাহান্নামী, এক দল জান্নাতি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার এক দল জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। ওই যে 73 কাতারের এক দল কারা? যারা জঙ্গলে চলে যাবে নিজেদের ঈমান বাঁচাতে, জঙ্গলে খাসি বকরি নিয়ে জঙ্গলে চলে যাবে, ইবাদত বন্দিগি করবে, দুনিয়ার সাথে কানেকশন রাখবে না, তারা। আমরা হচ্ছি তারা। বাসকারীরা কি বলল, তারা নাকি তারা? তা আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, হয়তো বা আপনারা তারা হইতে পারে, হাদিসটা আছে, ঈমান রক্ষা করার জন্য প্রয়োজনে জঙ্গলে চলে যাও, ঠিক আছে। তো ভাই, আপনারা নাকি বলছেন যে এই মসজিদে যে ইমামতি, ইমাম চাকরি করে, এই ইমামের বেতন নেওয়া হারাম? হ্যাঁ বলছি ভাই। তাদের উত্তর দেন, কেন হারাম? তো বলতেছে, হারাম এই জন্যে কারণ ওই মসজিদে যারা টাকা পয়সা দেয়, তাদের অধিকাংশ সুদের কারবারের সাথে জড়িত। আমাদের মসজিদে নেই আলহামদুলিল্লাহ, সুদের সাথে জড়িত এরকম লোক আছে, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আরও কি জানি, ডাচ বাংলা ব্যাংক, আরও কি জানি ব্যাংক, হ্যাঁ আছে না নাই, তো এই সমস্ত ব্যাংকের সাথে জড়িত আমাদের এখানে কেউ নাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শেষ জামানায় সুদ না খাইলেও সুদের বাতাস লাগবেই ওর গায়ে, হ্যাঁ সুদের বাতাস ওর গায়ে লাগবেই। তো আমি বললাম, কেন? ও কথা তো ঠিকই, সুদ খায়, ঘুষ খায়, ওদের টাকা দিয়ে ইমামের বেতন দেওয়া তো জায়েজ নাই। তা আপনারা বলছেন যে ওই বিল্ডিংয়ে সালাত আদায় করা যাবে না, ইটের বিল্ডিংয়ে, কেন? ওই ইটটা ছিল সুদের টাকার কিনা, যে ইট কিনে আনছে, যে ভাড়া থেকে, দেখেন আপনি তদন্ত করে সুদের সাথে জড়িত। বললাম, কথা তো ঠিকই কইছেন, তো মোবাইল নিষেধ করছেন কেন ভাই? কয়, মোবাইল নিষেধ করছি, মোবাইল ইহুদি খ্রিস্টানদের তৈরি। আমি বললাম, যাক এবার একটা পয়েন্ট পাওয়া গেল ভাই, সব ঠিক আছে, বাহাস এখানেই শেষ, যাওয়ার সময় শুধুমাত্র আপনাদের এই পরনের কাপড়টা খুলে চলে চলে যাবেন। কি বলছেন ভাই, কাপড় খুলে চলে যাব মানে? হ্যাঁ আপনি কাপড়গুলো খুলে চলে যাবেন, বাহাস শেষ। বলছে কেন? আমি বলতেছি, আপনি যে কাপড়টা পরে আছেন, এই কাপড়টা সুদের টাকা তৈরি। বুজুর্গি দেখাও, বুজুর্গি দেখাও না। কয়, ভাই আপনি তো জায়গা মতো হাত মারছেন, আপনার সাথে আজকে পারলাম না, আমাদের বস আছে, ওনার সাথে আপনাদের আর একদিন বসা হবে, চলে গেল। তো ঘটনা হলো যে বুজুর্গি ভালো, অতি বুজুর্গি ভালো না, আপনি তো আর সুদ খান না, এই জন্যে কি ওই যে মুশরিকদের মতো অতি বুজুর্গ করতে গেলেন যে এই কাপড়গুলা যেহেতু তোমাদের সুদের টাকার তৈরি, ঘুষের টাকার তৈরি, হারাম টাকার তৈরি, অতএব এই কাপড় দিয়ে মক্কা তাওয়াফ করা চলবে না, এখান থেকে কাপড় সংগ্রহ করে নিয়ে করতে হবে। কয়টা কাপড় আছে? অল্প কয়টা কাপড়, আর তো কাপড় নাই, লোকজন কি করবে? এবার ছাদুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা, কোনো সমস্যা নাই, ন্যাংটা হয়ে তাওয়াফ করা শুরু করে দাও। নাউযুবিল্লাহ মিন যালিক, সাধুর বেশে শয়তান এসে নারী পুরুষদেরকে, ওদের নেতাদেরকে কানের ভিতরে কুমন্ত্রণা পাঠিয়ে দিল, কোনো সমস্যা নাই। এবার নারী পুরুষ কি করো, যেহেতু কাপড় পাওয়া যায় নাই পবিত্র কাপড়, এই জন্য জন্মদিনে ড্রেস পরো, নারী পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াব করা শুরু করে দিল, পুরুষরা পুরা উলঙ্গ, আর নারীরা তাদের বিশেষ অঙ্গে অল্প কিছু পট্টি মারছিল। এইবার তারা বলল, আহারে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ, যাহা কিছু খুলিয়াছি তোমার জন্যই খুলিয়াছি, এখন লজ্জা লাগলেও কিছু করার নাই, আছে না নাই, আছে না নাই। আমাদের দেশের নাস্তিকরা কি কয়, মনের পর্দা বড় পর্দা, উপরের পর্দা তলরে, হ্যাঁ মনের পর্দা বড় পর্দা, উপরের পর্দা তলরে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সর্বপ্রথম কাবা তাওয়াফ করা, ন্যাংটা করে তাওয়াফ করা কারা শুরু করেছিল? কারা? এই মুশরিক কুরাইশরা।
নাউযুবিল্লাহি মিন যালিক তাহলে বেশি বুজুর্গ কি বিশাল ক্ষতির কারণ এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেন ইয়া বানি আদম খুজু জিনা জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ হে বনি আদম খুজু জিনাতাকুম যখন মসজিদের ভিতরে প্রবেশ করবা তখন সুন্দর সুন্দর পোশাক পরে মসজিদের ভিতরে প্রবেশ করবা আল্লাহর ঘর মসজিদে আসার সময় ভালো ভালো পোশাক পরে আসার চেষ্টা করবা কিন্তু আমরা ভালো পোশাক পরতে যাই আমাদের গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করার জন্য কত সুন্দর জুতা কত সুন্দর মোজা কত সুন্দর শার্ট কত সুন্দর প্যান্ট পরে যাওয়া লাগে কোথায় দাওয়াত খেতে গেলে ভালো পাঞ্জাবি ভালো টুপি পরে যাই কিন্তু মসজিদে আসার সময় আমার মতো ফকির নি আর কেউ নাই ওই যে হুজুর বলছে যে একটা কাপড় হলেই হইছে অসুবিধা নাই কিতাবের নাম কি অসুবিধা নাই মনে হয় যে এদের পোশাক আশাক কিছু নাই হ্যাঁ যদি কারো পোশাক আশাক না থাকে তাহলে একটা চাদর এইভাবে গিরা দিয়ে লেংটি বানায় পরা যাবে সমস্যা নাই কথা বুঝেন নাই পুরুষের জন্য সতর ঢাকা কতটুকু ফরজ নাভি থেকে হাঁটু পর্যন্ত নেস পেশাক ঠিক আছে এর উপরে উঠলে এটা হারাম হবে যারা ফুটবল খেলে কিছুই করার নাই সাউন্ড বন্ধ করেন যারা ফুটবল খেলে তাদের জন্য এই হাফ কোয়ার্টার কি কয় থ্রি কোয়ার্টার যে প্যান আছে এই থ্রি কোয়ার্টার প্যান ব্যবহার করতে হবে তো থ্রি কোয়ার্টার প্যান ব্যবহার করলে সমস্যা নাই অর্থাৎ হাঁটু মোটামুটি ঢাকে হাঁটু পর্যন্ত ঢাকে ব্যাস কোনো অসুবিধা নাই কিন্তু ওই যে একবার হাফ প্যান পরে ফুটবল খেলা পুরুষ মানুষের জন্য বৈধ নয় এখন পুরুষের তাহলে সতর কি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত অর্থাৎ নেসপে শাক পর্যন্ত কিন্তু অনেক পুরুষদের দেখা যায় কি করে তারা এমন প্যান পরে যে নাভিরও আধা হাত নিচে আছে না নাই হ্যাঁ নাভিরও কি আধা হাত নিচে প্যান নামতে নামতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে জানি না তবে একবার ফেসবুকে দেখছিলাম 1998 সালের প্যান্ট ছিল এই পর্যন্ত কথা কন না কে 1998 সালে পর্যন্ত প্যান্ট পরতো আফ্রিকায় বাংলাদেশের অবশ্য এই পর্যন্ত পরতো আফ্রিকায় আচ্ছা এরপরে চলে গেল 2000 সাল এসে আরেকটু নিচে নামলো 2005 সাল আসে আরেকটু নিচে নামলো 2015 সাল আসতে নিচে নামলো মানে নাভির নিচে নামতে নামতে নাভির আধা হাত নিচে নেমে গেল এখন 2022 সাল নিচে এসে তাদের সতর সামনে দেখ পিছন দিয়ে দুইটাই দেখা যায় হেল্পার আমার সহকারী যখন মেশিনের মধ্যে কাজ করতে যায় তখন পিছন অংশ পুরাটাই দেখা যায় আমি বললাম ভিডিও করবো নাকি কয় কি উস্তাদ কি হয়েছে কি হয়েছে তুমি পিছন দিয়ে বুঝো না কে উস্তাদ কি করবো কেন এত টানার চেষ্টা করে উপরে যে ওঠে না আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এইরকম পুরুষ মানুষ কেউ যদি এই মসজিদে থেকে থাকো হে যুবক তোমাকেই বলছি যখন সালাত আদায় করো তোমার গেঞ্জি থেকে পিছন থেকে কাপড় উঠে গেছে এইবার পিছন কাপড় সরে গেছে কি হবে তোমার সালাত হবে হবে সালাত ভঙ্গের কারণ সালাত হবে না খুব সাবধান তো 2030 সালে কি হবে 2030 সালে একবার এই পর্যন্ত কাপড় চলে আসবে হাঁটু পর্যন্ত 2050 সালে বেল থাকবে মাদার সঙ্গে কিন্তু প্যান্ট থাকবে মোটরসাইকেলের সাথে মানে কিছুই থাকবে না এলো পরিস্থিতি নাউযুবিল্লাহি মিন যালিক এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ হে বনি আদম যখন তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করবা মসজিদে আসবে তখন তোমরা সাজসজ্জা গ্রহণ করে আসো আল্লাহর সামনে আসলে ভালোভাবে সুন্দরভাবে আসো এটা আল্লাহ বলছেন তবে এটা ফরজ নয় যে কোনো মূল্যে ভাবে আসতে হবে যদি কারো কাপড় থেকে থাকে ভালো কাপড় তো ভালো কাপড় পরে সালাত আদায় করা কি উত্তম কাজ আরেকটা বিদাত 5 নম্বর বিদাত তারা তৈরি করলো কি বিদাত তৈরি করলো যে ইরাম অবস্থায় ঘরের প্রধান ফটক প্রধান দরজা দিয়ে মানে সামনে দরজা দিয়ে প্রবেশ করা যাবে না এটা কাদের বিদাত ছিল কোরাইশরা এই বিদাত চালু করেছিল যে কি করা যাবে না ঘরের
দরজা দিয়ে প্রথম দরজাতে প্রবেশ করা যাবে না অর্থাৎ সামনে দরজাতে প্রবেশ করা যাবে না তাই কি করত সবাই বাড়ির পিছনে বিশাল একটা ছিদ্র পথ বানাইতো সেই ছিদ্র পথ দিয়ে তারা আসা যাওয়া করত এই পাঁচটা বেদাত তারা তৈরি করে এই বিদাতের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 189 নম্বর আয়াতে বলছেন ওয়ালাইসাল বিররু আনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিনাল বিররু মানিত্তাকা ওয়ালাকিনাল বিররু মানিত্তাকা ওয়া তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলেন ওয়ালাইসাল বিররু বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা তোমাদের এই কাজের মধ্যে আমলের মধ্যে কোনো রকম নেকি নাই তোমরা যে আমলটা বানায় নিলা এরকম এই আমলের মধ্যে কোনো রকম নেকি নাই যে তোমরা সদর দরজা দিয়ে প্রবেশ করা বাদ দিয়ে তোমরা বাইরের দরজা দিয়ে পিছন দিয়ে ফুটো করে বের হয়ে যাবে এতে তোমাদের কোনো কল্যাণ নাই কোনো নেকি নাই ওয়ালাকিন্নাল বিররু মানিত্তাকা বরং কল্যাণ হচ্ছে নেকি হচ্ছে পুণ্য হচ্ছে ওই কাজটা যেই কাজটা আল্লাহকে ভয় করে করা হয় কাকে ভয় করে আল্লাহকে ভয় করে করা হয় ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা সুতরাং তোমরা সদর দরজা দিয়ে প্রবেশ করো ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল কাম হতে পারবে প্রত্যেকটি জায়গায় আল্লাহ জান্নাতের শর্ত দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো প্রত্যেকটি জায়গায় আল্লাহ জান্নাতের শর্ত দিচ্ছেন ভয় করো আল্লাহ জান্নাত ডাবল করে দিবেন সুবহানাল্লাহ অর্থাৎ ভয় করার সাথে আল্লাহকে ভয় করার সাথে জান্নাতের সম্পর্ক তো আমরা খুব আল্লাহকে ভয় করি রমজান মাস আসলো দুধের কেজি 100 টাকা এইবার এক মুরব্বির আমি কান্ডা চাইপে ধরছি যে তোর রোজার মধ্যে 100 টাকা তোর জন্য এক রমজান মাসের একটা দিনও দুধ খাইনি আমি আমি টাকা ছিল কিন্তু আমি খাইনি রাগ করিয়া তো কিসের জন্য 100 টাকা দুধটা করলে আমার আজকে দলিলটা দিয়ে যা ওই দিনকে কইছিল যে হুজুর দেখেন ভুসির দাম বেড়ে গেছে তাই রোজার মধ্যে আমাকে দাম বাড়াইতে আমি বাধ্য হয়েছি যাই রোজা চলে গেছে 7 দিন পর দুধ বিক্রি করতে আসে 50 টাকা কেজি কানটা ধরছি চেপে মুরব্বি এবার জবাব দিয়ে যা আজকে কেন 50 টাকা বেচতেছ আজকে কেন 50 টাকা মুরব্বি কথা কয় না ভুসির দাম কম স্যার তাই মিয়া ভুসির দাম কম সানি কয় না ভুসি ছিল 45 হয়ে গেছে 65 তো তাহলে দুধের দাম তুমি বাড়াও না কিনলে গা কয় দুধ জান কেউ খায় না কেমনটা লাগে কোন এই দেশের দায়িত্ব যদি আমার উপর থাকতো পাল্লর মৃত্যুদণ্ড আমি দিতাম তোর কারণে আজকের এই কত লোক রমজানের মতো দুধ খাইতে পারে নাই আমি খাই নাই শুধুমাত্র অনেকে অভাবী মানুষ খাইতে পারবে না কষ্ট লাগবে এই জন্য খাইনি আমার টাকা ছিল কিন্তু কেন এরকম প্রশ্ন কেন এখন ভুসির দাম 65 টাকা তোমার দুধের কেজি কেন 50 টাকা ভুসির দাম 45 টাকা তখন কেন তুমি রমজানের মধ্যে 100 টাকা করলা তুমি আল্লাহর জান্নাত চাও তুমি ঘষতে ঘষতে তোমার মাথাটা একবারে ই করে ফেলছো কালো করে ফেলছো তোমার পাটা কালো করে ফেলছো এত সুজান আল্লাহর জান্নাত ভয় করতে হবে রমজান উপলক্ষে দাম কমায় দিতে হবে হুজুর আপনি কেন করেন না আমি যদি রমজানের ভিতরে 60 টাকার দুধ আরো 58 টাকা করি বলবো হুজুর দুই দুর্নীতি করছে পানি দিছে এ হুজুরের দুধ নেওয়া যাবে না বলেন তার উপরও যদি না দা হুজুরের দুধ তো এবার কেমিক্যাল টেস্ট করে দেখা হয়েছে না সমস্যা নাই ল্যাব টেস্ট করে তখন হুজুর আই তুই কয় কেজি দুধ দিতে পারবি তুই দুই মন দিবি তোর দুই দুই মনি কিনে ফেলাবো আছে না না এরকম পাগলি হ্যাঁ দাম বাড়ে কেমনে বলতেছেন সোয়াবিন তেল দাম কত আরেকটু কমান সোয়াবিন তেল দাম কত বলতেছে 195 টাকা লিটার তো 195 টাকা লিটার এত টাকা কেন বলে নিলে নাও না নিলে যাও গা যেই যাইতে বসছে এক লোক এসে বলতেছে ভাই তোমার কাছে দোকানে কতগুলা তেল আছে কয় যে আমার কাছে এক মন তেল আছে সব তেল আমি কিনে নিলাম 200 টাকায় বলেন এ হলো আমাদের অবস্থা
ওইদিকে যাইতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের জন্য সেটাই কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ইন্নার রিবা, নিশ্চয়ই সুদ, ইলা কল্লি আও কাসুর, নিশ্চয়ই সুদ এর শেষ পরিণতি নিশ্চয়তা, নিশ্চয়ই সুদ এর শেষ পরিণতি নিশ্চয়তা। গিবিনসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বলেন আর যত বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজই বলেন না কেন, আপনার যত বড় ইন্ডাস্ট্রিজ থাক না কেন, একদিন আপনি আমার চেয়ে বড় ফকির হবেন। কেন? আল্লাহর রাসূলের কথা বলেছেন, 11 কোটি টাকা গ্যাস বিল বাকি, 3 কোটি টাকা কারেন্ট বিল বাকি, কেটে দিছে লাইন, লাইন কেটে দিছে, আগে লাইটও জ্বলে না, এখন লাইটও জ্বলে না, বলেন বলেন এই এত হাজার হাজার কোটি টাকার মিলে যদি কারেন্ট না থাকে, বিদ্যুৎ গ্যাস না থাকে, চলবে? চলবে না। হয় টাকা দাও নাইলে ফ্যাক্টরি চালাও। পরিস্থিতি কি? যদি দিতে ব্যর্থ হয় তাহলে কি নিঃস্ব, শেষ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না? এই নবুয়ত যখন তিনি পান নাই তখনও তিনি বিদাতের বিরুদ্ধে কঠিন সোচ্চার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কখনোই করেন নাই, যেমন তিনি কখনোই মূর্তিকে স্পর্শ করে দেখেন নাই, কখনো মূর্তি স্পর্শ করেন নাই, নবুয়তের আগেও না পরে তো নাই, কখনো তিনি মূর্তির উদ্দেশ্যে উৎসর্গিত কোনো জিনিস, গোস্ত কিংবা যার উপর আল্লাহর নাম নেওয়া হয় নাই। নবুয়তের পূর্বেও তিনি কি করতেন না? আমরা যেমন এই ঈদ উল ফিতর আসলেও বলি না, ঈদ উল আজহাও আসলেও বলি না, কিন্তু পূজা আসলে বলি, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, ঈদের সময় বলি না, ঈদ উল ফিতরও বলি না, ঈদ উল আজহাতে তো বলাই যাবে না, বললে আপনার নামে ধর্মদ্রোহী মামলা হয়ে যাবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী শুধু বলেছে যে ফ্রিডম ফাইটার, এটার হলো ইংরেজি হলো ফ্রিডম ফাইটার, বাংলায় মুক্তিযোদ্ধা, আর হচ্ছে উর্দু বা হিন্দিতে বলা হয় জঙ্গি। কেন তুই জঙ্গি কইলি? মামলা ঢুকে গেছ, ঢুকে গেছ, এই মামলা ঠেকাইতে ঠেকাইতে কোথায় নেই আল্লাহ ভালো জানে। জঙ্গি তুই কইলি কে? অথচ এর আরবি, এর আরবি শব্দ জিহাদ, মুজাহিদ, ইংরেজি শব্দ ফ্রিডম ফাইটার, বাংলা হলো মুক্তিযোদ্ধা। এখন তুই কি জন্যে জঙ্গি? হিন্দি ভাষা বা উর্দু ভাষায় কেন জঙ্গি অনুবাদ করলি কে? অতএব এখন উনি হচ্ছে বিশাল বিদ্রোহী, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, এখন তাকে বিশাল রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া হয়েছে, বা রাষ্ট্রদ্রোহীর মামলার সবচেয়ে সর্বনিম্ন, সর্বনিম্ন পাপ হচ্ছে, সর্বনিম্ন শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি কর না কে? ওর বিরুদ্ধে 18টা কয় ফাঁসির মামলা, কয়টা দিবে ওর বিরুদ্ধে? না মানে একজন লোক মনে করেন যে 18টা খুন করছে, তো 18টার কয়টাই মারবে? একটাই, একটা জান তো বারবার তো আর ফাঁসি দেওয়া যাবে না, তো এমন একখান মামলা ঢুকাবে যে মামলায় কেল্লা ভতে। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সাথে তাদের আকিদাগত রায় তার দিন ডিফারেন্স আছে, যেহেতু তারা আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, সেই স্বার্থে আমরা ওলামায়ে কেরামে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। এ সম্পর্কে আমার আব্বাজান যে কথাটা বললেন যে হাতেম আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্য করেন, এই যে 116 জনের বিরুদ্ধে যদি এই শ্বেতপত্র দাখিল না হতো আলেম ওলামা কোনো দিন এক জায়গায় হইতো না, আজকে আলহামদুলিল্লাহ হেলাদি হানাফি জামাতি মামাতি খামাতি সব এক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকিদাগতভাবেও সবাইকে এক করে দিন, আল্লাহুম্মা আমিন। আমলগত থাক, আকিদাগত এক হোক, কি কন আমলগত থাক, বাদ মে দেখুন গে, অন্তত আকিদাগত কি হোক এক হোক।
অন্তত শিরিক বর্জন করুক, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো মুক্তি পেয়ে যাবে। সুতরাং তিনি কখনো উৎসর্গকৃত কিছু গোশত খাই নাই, কিন্তু আমরা পূজার মধ্যে এই প্রসাদ খাই কি খাই না? আল্লাহর কসম করে বলি, কেউ যদি এই পূজার প্রসাদ খেয়ে থাকেন তার ঈমান সঙ্গে সঙ্গে গেছে, সঙ্গে সঙ্গে ঈমান ঈমান শেষ। হিন্দু ভাইদেরকে বলবো, আপনার ধর্ম আপনি মানেন, আপনাকে আমরা বিরক্ত করব না, কিন্তু আমাদের মুসলিম ভাইদেরকে যদি পূজার অনুষ্ঠানে দেখেন ও ঠ্যাংডা ভেঙে আমার বাড়িতে পাঠিয়ে দিবেন, আমার ছেলে হইলেও কথা ঠিক কিনা, আমার ছেলেকে যদি দেখেন এই প্রসাদ খাবার জন্য অথবা আপনার এই মূর্তি পূজা দেখতে গেছে আপনার অনুষ্ঠানের ভিতরে, আমার ছেলে হলে তাকে ঠ্যাংডা ভেঙে আমার বাড়িতে পৌঁছাই দিবেন, আমি আপনাদের বিরুদ্ধে কিচ্ছু করব না, খুশি হব। আর আমাদের মুসলিম ভাইদেরকে যদি পারেন বেছে বেছে সেখান থেকে লাঠি পেটা করে তাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না, কখনো তিনি এই এর পূর্বেও কখনো তিনি কি করেন নাই, মূর্তি স্পর্শ করেন নাই, মূর্তির উৎসর্গকৃত কোনো কিছু তিনি খান নাই, এবং এই সমস্ত প্রসাদ তো তিনি কখনো খান নাই, আর যার উপর আল্লাহর নাম নেওয়া হয় নাই অর্থাৎ বিসমিল্লাহ বলা হয় নাই, এই পশু তিনি কখনো খান নাই। দেখেন কি সুন্দর যুক্তি দেখাচ্ছে মিস্টার আবু জাহাল। আবু জাহাল বলতেছে, মুহাম্মদ, আমরা যে পশুটাকে জবাই করে মেরে ফেলতেছি এটা খাওয়া জায়েজ, কিন্তু আল্লাহ যেটা মারতেছে ওটা খাওয়া জায়েজ না কেন? কথা বুঝেন নাই, রাত্রে আপনার গরু মরে পড়ে রয়েছে, ওটা আল্লাহ মারছে না? আল্লাহ মারছে, কিন্তু আপনি যেটা জবাই করলেন ওটা তো আপনি মারলেন, আল্লাহ মারছে কিন্তু আপনি নিজে হাতে কাটলেন না, তো আপনি কেটে খাচ্ছেন ওইটা জায়েজ, কিন্তু আল্লাহ মারিয়ে ভালাই দিল ওইটা খাইলে অসুবিধা কি? যুক্তি আছে না নাই? যুক্তি দিয়ে ইসলাম চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো যুক্তি দিয়ে ইসলাম চলে না, আমার আল্লাহ বলেছেন এটা হারাম তাই হারাম, আমার আল্লাহ বলেছেন এটা হালাল তাই হালাল, সুতরাং যুক্তি দিয়ে ইসলাম চলে না। একটি কথা ভুলে যাব, গত সপ্তাহে ভুলে গেছি, তার আগের সপ্তাহে ভুলে গেছি, কি সেটা? অবশ্যই ঈদের দিনের খুতবার ভিতর আপনাদেরকে বলেছিলাম, সময় চলে যাচ্ছে, শাওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে, যে ব্যক্তি সিত্তা শাওয়াল, শাওয়াল মাসে ছয়টা সিয়াম পালন করলো, এখানে বলা হয়েছে শাওয়াল মাসে, সুতরাং এই 30 দিনের মাসে যদি 5 দিন পর পরও 6টা রাখেন কোনো সমস্যা নাই, 6টা হলেই হয়েছে, 2 দিন পর পর রাখেন একটা করে তাও কোনো সমস্যা নাই, একসাথে 6টা রাখেন তাও কোনো সমস্যা নাই, তবে শুধুমাত্র জুমার দিনে সিয়াম নফল সিয়াম রাখা নিষেধ। কারণ কি? আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমা হচ্ছে আমার উম্মতের জন্য সাপ্তাহিক ঈদ, ঈদের দিন, সুতরাং এদিন সিয়াম পালন করো না, তবে হ্যাঁ আগে পিছে যদি থাকে তাহলে সমস্যা নাই, যেমন কেউ বুধবার থেকে শুরু করছে বিশ্ব শুক্র পড়ে গেছে অসুবিধা নেই, কথা বুঝছেন তো? অসুবিধা নাই, কিন্তু শুধুমাত্র শুক্রবারকে কেন্দ্র করে আজকে ছুটি আছে ঘুম পারবো আর রোজা সিয়াম পালন করবো না, এটা ঠিক না। আবার শুক্রবারে কেউ যদি শুরু করতে চায় আজকে দিয়ে শুরু করি, সামনে থেকে তো আসেই, তবু এটা আমি মনে করি ঠিক না, যদিও হয়ে যাবে বলে অনেকে বলছেন, কিন্তু উচিত হচ্ছে শুক্রবার সারা সিয়াম শুরু করা, তবে ফরজ সিয়ামের ক্ষেত্রে কিন্তু আবার তা না, আবার দেখা গেল আশুরায় সিয়াম পড়ে গেল শুক্রবারে থাকতে পারবেন, আরাফাতের সিয়াম পড়ে গেল শুক্রবারে থাকতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র শুক্রবারকে জুমাবারকে ইন্ডিকেট করে সিয়াম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং আমরা কি করব, জুমাবারে নয় বরং অন্য সময় শুরু করব ইনশা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করতেছিলাম যে তিনি নবুয়তের পূর্বেও শিরিক বিদাত কখনো বরদাস্ত করেন নাই, কিন্তু আজকে আমার মতো একজন আলেম যিনি জুব্বা পরে টুপি পরে রাসূল সাসামের পাবরি পাগড়ি মোবারক পরে তার মতো বেশ ধারণ করে আমরা আজকে বিদাত করতেছি না, শুধু বিদাতকে প্রমোট করতেছি, আছে না নাই? সুফিয়ান সাউরি রাহেমাহুল্লাহ বলেন, সুফিয়ান সাউরি রাহেমাহুল্লাহ তিনি বলেন, বাব শাতিমি আল ইতিসাম খণ্ড নম্বর 1 119 নম্বর পৃষ্ঠায়,
তিনি বলেন নিশ্চয় ইবলিসের কাছে শয়তানের কাছে বিদাত বেশি প্রিয় মিনাল মাসিয়া পাপ করার চাইতে জিনা করার চাইতে সুদ খাওয়ার চাইতে ঘুষ খাওয়ার চাইতে ইবলিসের কাছে বিদাত বেশি প্রিয় কারণ আল মাসিয়াতি উত্তম মিনহা যে ব্যক্তি পাপ করেছে তার মধ্যে অনুশোচনা হয় যে আমি পাপ করছি আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার আল বিদাতু লা উত্তম মিনহা কিন্তু যে বিদাত করে সে ব্যক্তি মনে করে না আমি পাপ করছি সে মনে করে আমি নেকি করছি অতএব ইবলিসের কাছে বিদাত বেশি প্রিয় এই বিদাত পরিত্যাগ করতেই হবে কারণ সহি বুখারী মুসলিম মিশকাতের কিতাবুল মানাসিক হজ অধ্যায়ের 2608 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল মদিনাতু হারামুন ফামান আহদাসা ফি হাদাসান আও আওয়া মুহদিসান নিশ্চয়ই এই মদিনা হারাম যে ব্যক্তি এখানে বিদাত করবে বা বিদাতিকে আশ্রয় দিবে লানাতুল্লাহর উপর আল্লাহর অভিশাপ ওয়াল মালাইকা ফেরেশতার অভিশাপ ওয়ান নাসি আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ লা ইকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আদনুন লা সরফুন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নরমাল ইবাদত কবুল করবেন না ফরজ ইবাদত কবুল করবেন না ডিলেট ফরমেট বিদাত করলে সব আমল বাতিল হয়ে যায় অতএব সাবধান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বেই তার একটা মুজেজা হচ্ছে যে তিনি যখন শিশুকালে ছিলেন তার বয়স যখন 4 থেকে 5 বছর তখন সুন্দর আবহাওয়ার জন্য তখনকার রাষ্ট্রবিজ্ঞানীরা সমাজবিজ্ঞানীরা বলতো যে এই শিশুকে যদি আমরা গ্রামীণ পরিবেশে রেখে আসি তাহলে এই শিশু বলিষ্ঠ হয়ে গড়ে উঠবে পরিশুদ্ধ ভাষা শিখবে পরিশুদ্ধ ন্যাচারাল আবহাওয়ার সাথে থেকে সে সুন্দরভাবে গড়ে উঠবে সুতরাং প্রত্যেক শিশুকে রেখে আসা হতো ওই গ্রামীণ পরিবেশে তো ওই গ্রামীণ পরিবেশে নেওয়ার জন্য বিভিন্ন মহিলা বিভিন্ন লোকজন এই মক্কার শহরে আসতো এসে সেই বাচ্চাগুলোকে নিয়ে যেত কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা বেঁচে নাই সেই কারণে তার প্রতি তেমন কারো আগ্রহ নাই যে একে নিলে তেমন কোনো টাকা পয়সা পাওয়া যাবে না তো বিবি হালিমা যার শরীর ছিল খুবই চিকনা তাকে দেখে অনেকে পছন্দ করতেছে না সে যেখানেই যায় তাকে তেমন একটা আগ্রহ দেখায় না অনেক বাচ্চার চেষ্টা পরে কোনো বাচ্চা না পাওয়াতে যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র বাকি আছে একে নেওয়া যায় কিন্তু এর পিতা নাই এর কি আর হবে একে নিয়ে তবু তার স্বামী বলতেছে যে হালিমা সাদিয়া তুমি একটা কাজ করো এই সন্তানটাকে নাও দেখো আমার মনে হচ্ছে ভালো হবে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন বাড়ি থেকে বের হয়েছিল ক্ষিধার তৃষ্ণায় সেই যে গাধিটা গাধার উপর যে বসে সুয়ার হয়ে তারা আসছিল একবার আসতে আসতে আসতেছিল সবাই বলতেছে কাফেলার লোকজন এই সা হালিমা সাদিয়া তুমি তো আমাদেরকে দেরি করে ফেলাবে দেখা যায় তোমার এই গাধাটা ঠিক মতো হাঁটতেছে না কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা রওনা দিল তখন এই মরা গাধাটা যার প্রাণে কোনো শক্তি নাই সে দ্রুত বেগে সবার আগে চলা শুরু করে দিল সুবহানাল্লাহ মুজিজা শুরু হয়ে গেল মাঝপথে কাফেলা ফেলে যখন তারা বিশ্রাম নিতে বসলো তখন দেখা গেল হালিমা সাদিয়ার বুকে প্রচুর পরিমাণ দুধ আসলো তার আরো বাচ্চা সহ খেয়ে সেই রাত্রে সুন্দরভাবে ঘুমিয়ে গেল সুবহানাল্লাহ হালিমা সাদিয়ার স্বামী বলতেছেন তুমি একটা মহা ভাগ্যবান সন্তান লাভ করেছো সুবহানাল্লাহ এর বরকতে আজকে দেখো কি একটা অবস্থা তৈরি হয়েছে এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে নিয়ে গেলেন এবং সেখানে নিয়ে যাওয়ার পরে এদের যে বকরি ছিল সেই বকরিগুলোকে যেখানে খাওয়াতে নিয়ে যেত খেয়েটে তারা পরিপুষ্ট হয়ে আসতো বাড়িতে আসলে দুধে পরিপূর্ণ হয়ে যেত সুবহানাল্লাহ কিন্তু অন্য অন্যগুলার এরকম হতো না মানুষজন জিজ্ঞাসা করতো কি ব্যাপারে একই মাঠে তোমরা খাওয়াইতে যাও অথচ তাদেরটা এত বরকত হয় তোমাদেরটা হয় না কেন সুবহানাল্লাহ এই বরকত মণ্ডিত তিনি নবুয়তের পূর্বেই ছোটবেলাতেই দেখা গেছে সুবহানাল্লাহ এজন্য আমি এখান থেকে ওই সমাজ বিজ্ঞানীদেরকে ধন্যবাদ জানাই যাদের সময় যখন কোনো টিভি ছিল না কোনো রকম
মানে মূল্যবান কোনো কিছু মিডিয়া ছিল না তখনও তারা সন্তানদেরকে পরিপুষ্ট করার জন্য সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তারা গ্রামীণ পরিবেশে পাঠিয়ে দিত আর আজকে আমাদের অবস্থা কি প্রত্যেক বাড়িতে ওয়াইফাই কানেকশন আছে না নাই আমার বাড়িতে ওয়াইফাই কানেকশনের জন্য একেবারে পুরোপুরি আমার সাথে যুদ্ধ চলতেছে হার চলতেছে যুদ্ধ চলতেছে না ওয়াইফাই আনতেই হবে ওয়াইফাই আনলে কি হবে পুরো বাড়িটাকে নেটওয়ার্কে ঘিরে ফেলে ওয়াইফাই জাল দিয়ে আপনার সন্তান যারা কচি বয়সে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় ব্রেনের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতি হয় এই সন্তানগুলোকে এখন টিভি তারপরে এই যে এই সমস্ত মোবাইল ডিভাইস আর ওয়াইফাই দিয়ে জালে বদ্ধ করে ফেলছি ওদের ব্রেন কিভাবে ডেভেলপ হবে মাঝে মাঝে মনে হয় যে গ্রামে চলে যাই এটাই সবচেয়ে সুন্দর জীবন এবং আসতেছে সে সময়টা গ্রামেই যাইতে হবে এজন্য আগে থেকে রেডি হন রেডি হন কম কম খাওয়ার এখনই চেষ্টা করেন কারণ খাদ্য পাওয়া যাবে না সামনে খুব বিপদ আছে এজন্য এখন থেকে যদি কম খাওয়ার অভ্যাস প্র্যাকটিস করেন পরবর্তীতে দুই একদিন না খেলেও কিছু হবে না তো গ্রামীণ পরিবেশে সেই গ্রামীণ বিজ্ঞানীরা কি করতো সেই সন্তানদেরকে নিতে এর মধ্যে আরও কাহিনী আছে অত বলার সময় নাই তবে আপনারা একটা বই পড়বেন সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন ডক্টর প্রফেসর আসাদুল্লাল গালিব স্যার আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই বইটা আপনি পড়ে দেখবেন আমার জানা মতে পৃথিবীতে এত সুন্দরভাবে সিরাত কাহিনী কেউ লিখেছেন কিনা আমার জানা নাই কেন বলছি জানেন আমি আর রাহিকুল মাকতুম 10 বার পড়ছি এছাড়াও আরও অন্যান্য সিরাত কাহিনীগুলো পড়ছি কিন্তু এখানে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে নবীকে কেন্দ্র করে যে সমস্ত জাল জৈব হাদিস আমাদের দেশে প্রচলিত আছে সেগুলো তুলে ধরে বিশ্লেষণ করা আছে সুবহানাল্লাহ এই জন্য এই বইটা আপনারা অবশ্যই সংগ্রহ করে পড়বেন অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ নবী জীবন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 10 বা 12 বছর তখন তিনি চাচার সাথে ব্যবসা উপলক্ষে প্রথম সিরিয়া যান তো সিরিয়া গমন করার সাথে সাথে একজন জিরজিস নামক পাদ্রি তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে এই যুবকটাকে অন্যরকম মনে হচ্ছে এই তরুণ ছেলেটাকে অন্যরকম মনে হচ্ছে তিনি তার হাতটা ধরলেন হাত ধরে তার চাচাকে বললেন যে এই ছেলেটাকে তো বলতেছে এটা আমার সন্তান আমার বেটা বলতেছে না এর বাবা জীবিত থাকার কথা না কেন বলছেন কেন এই জন্য বলতেছি যে এর পিঠে একটা ছোট্ট কবুতরের ডিমের মতো একটা জিনিস আছে দেখা যায় আর উনি যখন আসতেছেন তখন দেখলাম প্রত্যেকটি গাছ বৃক্ষ তরুলতা তাকে সেজদা করতেছে নবী ব্যতীত সুবহানাল্লাহ নবী ব্যতীত এই সৃষ্টি জগৎ কাউকে এভাবে সেজদা করে না সুতরাং এ আপনার বেটা নয় এর আব্বা নিশ্চয় মৃত্যুবরণ করছে যা আমরা তাওরাতে পড়ছি তখন বলে হ্যাঁ এটা আমার ভাইয়ের সন্তান আব্দুল্লাহ সুবহানাল্লাহ আবু তালেব কি বললেন আমার ভাইয়ের সন্তান আব্দুল্লাহর সন্তান তখন তিনি বললেন যে শোনেন তার হাতটা ধরে বললেন হে যুবক আবু তালেবকে বললেন যে হাজা সাইয়দুল আলামিন ইনি হচ্ছেন সাইয়দুল আলামিন সারা পৃথিবীর সর্দার হবেন হাজা ইয়াবউসুহু রাহমাতুল্লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাহমাতুল্লিল আলামিন সারা পৃথিবীর জন্য পাঠাবেন সুবহানাল্লাহ সুতরাং একে এখনই দেশে পাঠিয়ে দেন কারণ ইহুদিরা যদি কোনো রকম জানতে পারে যে ইনি হচ্ছেন সেই ব্যক্তি তাহলে ইনাকে হত্যা করা হবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বেই তার অনেক নবুয়তের বিষয়গুলো সামনে এসেছিল আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করলে জীবনও শেষ করতে পারবো না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করতে গেলেন তাকে মোট 16টা অপবাদ দেওয়া হয়েছিল এই 16টা অপবাদ সম্পর্কে সামনের পর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সেই সাথে আরেকটা জিনিস বলি বলে যাব সেটা হচ্ছে যে এই যে এই আজকে সকালবেলায় দেখলাম যে এক ব্যক্তি সালাত আদায় করতেছে কোরআনের নিয়ম অনুযায়ী হাদিস মানে না বলে আহলে কোরআন কোরআন মানে না ওদেরকে আহলে কোরআন বলাও জায়েজ নাই ওরা ডাইরেক্ট নাস্তিক মুরতাদ কাফের ওদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের কথা বোঝেন নাই
কেনা হাইলে কুরআন নয় তারা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু হাশর 59 নম্বর সূরা 8 নম্বর আয়াত শুনে রাখো আমি যা রাসূলকে দিয়েছি তোমরা তা গ্রহণ করো মানো তিনি যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা আযীম পড়ো সুবহান রাব্বিয়াল আলা পড়ো এইভাবে রুকু করো এইভাবে সেজদা করো তোমার এটা ভালো লাগতেছে না তুমি কুরআন থেকে আবিষ্কার করে নিলা তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানলা না তুমি হাদিসও মানলা না কুরআনকেও মানলা না কারণ কোরআনে আল্লাহ বলতেছেন যে তুমি রাসূলকে মানো কারণ আমি বলছি যে হে রাসূল তারা জানো তোমার কথা মেনে নাই যদি নিঃসংকোচে তোমার কথা না মেনে নাই তাহলে শুনে রাখো তাহলে এর দায়িত্ব তোমার নয় বরং তারা দীন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কুরআন পাইছি কার কাছ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাছ থেকে এই পৃথিবীর সমস্ত মানুষের কথা গ্রহণীয় অথবা বর্জনীয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই পৃথিবীর সমস্ত মানুষের কথা হয় মানাও যাবে ছাড়াও যাবে কিন্তু একমাত্র যিনি এই কবরে শুয়ে আছেন রাহমাতুল ইলাহিদ আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল খাতামান নাবিগিন একমাত্র তার কথা কোনোটা ছাড়াও যাবে না কোনোটা ছেড়ে দেওয়া যাবে না বরং তার সব কিছু মেনে নিতে হবে সুতরাং কোরআন কার কাছ থেকে পাইছো যার কাছ থেকে কোরআন পাইছো তিনি যেভাবে বলছেন সেইভাবে না চললে তোমরা অবশ্যই মুসলমান থেকে খারিজ হয়ে গেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা